তিতাস ঘোষকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও বাগে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিল। কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ঘোষকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও বাগে জান্নাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উপলক্ষে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহেরি। হাজার হাজার মুসল্লির সমাগমে ঘোষকান্দি বাগে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠের বিভিন্ন স্থানে তার বয়ান শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মুসল্লিরা অবস্থান করে ওয়াজ শ্রবণ করেন। প্রায় এক ঘন্টা বয়ানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তার ওয়াজ ধৈর্যের সঙ্গে শোনেন। তিনি দিন ও আখেরাতে নিয়ে বয়ান করেন। অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দিলওয়ার হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরকার, শহীদুল্লাহর পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী অত্র মাদ্রাসার সভাপতি, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মোয়াজ্জেম, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মাছিমপুর আর ইনস্টিটিউশন স্কুলের অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, শাইনুল হক সেনু, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মনির সরকার, নূর নবী সরকার, রিয়াদ সহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা। আমাদের সম্মানিত লোকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবর সাহেব কথা দিয়েছেন যে আমাদের দাসকান্দি ভিত্তিতেও একটা ব্রিজ নির্মাণ করে দিবেন, আর আমাদের পক্ষ থেকে ঘোষকান্দি বড় বড় আরেকটি ব্রিজ নির্মাণিত হবে।